যৌথভাবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির পরিকল্পনা চীন পাকিস্তানের। সামরিক ক্ষেত্রে ক্রমশ শক্তিশালী হচ্ছে ভারত। বিশ্বের শক্তিশালী অন্যান্য দেশগুলির কাছ থেকে একের পর এক শক্তিশালী সমরাস্ত্র কিনেই চলেছে ভারত। প্রতিবেশী দেশের সামরিক শক্তিতে চাপ বাড়ছে পাকিস্তানের, আর তাই চীনের সঙ্গে হাত মেলাতে চলেছে পাকিস্তান। জানা গেছে, চীন এবং পাকিস্তান যৌথভাবে ব্যালিস্টিক এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র সহ কয়েক ধরনের ক্ষেপণাস্ত্র তৈরির পরিকল্পনা করছে। সম্প্রতি চীন সরকারের মুখপাত্র গ্লোবাল টাইমসকে এমনটাই জানিয়েছেন। প্রকাশিত সংবাদে বলা হয়েছে, চীন এবং পাকিস্তান যৌথভাবে ব্যালিস্টিক ক্রুজ জাহাজ এবং বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র তৈরির পরিকল্পনা করেছে, আর সেগুলির রেঞ্জ নাকি ভারতকেও টার্গেটে এনে ফেলতে পারবে। প্রসঙ্গত, ভারত সব থেকে আধুনিক অগ্নি পাস মিসাইলের পরীক্ষা করেছে। নতুন এই মিসাইল দিয়ে চীনের অধিকাংশ এলাকাতে চোখের পলকে হামলা চালাতে পারবে, আর তাতেই ঘুম ছুটেছে চীন ও পাকিস্তানের। তাই এবার পাকিস্তানকে পাশে নিয়ে আধুনিক মিসাইল থেকে কয়েক ধরনের ক্ষেপণাস্ত্র তৈরির পরিকল্পনা করছে চীন। মিসাইল ছাড়াও আধুনিক যুদ্ধবিমান FC-1 শিয়াওলং তৈরির বিষয়েও কাজ করছে চীন ও পাকিস্তান।